Shot sliced up in the air and thank you very much. BPL এর দশম আসরের উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিক করেছেন দুর্দান্ত ঢাকার পেসার শরীফুল ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে খুশদিল শাহ, রস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফ্রিয়ে হ্যাটট্রিক করেন জাতীয় দলের এই পেসার, যা BPL এর ইতিহাসে সপ্তম হ্যাটট্রিক। 19 জানুয়ারি শুক্রবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নামে কুমিল্লা। ইমরুল কায়েসের 66 ও তাহিদ হৃদয়ের 47 রানের উপর ভর করে শেষ পর্যন্ত 6 উইকেটে 143 রান সংগ্রহ করে গতবারের চ্যাম্পিয়নরা। জবাবে ব্যাট করতে নেমে 3 বল হাতে রেখেই 5 উইকেটের কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে দুর্দান্ত ঢাকা। Happy lot, aren't they? Shoriful, the man of the moment. Congratulations.